বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ বিবাহিত ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নীরজ প্রসাদ, ধৃত 5 নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকার বাসিন্দা। ধৃত ব্যক্তি আগে থেকে বিবাহিত ছিল বলে জানা গেছে সূত্রের খবর। প্রায় 5 মাস আগে পেশায় গাড়ি চালক নীরজ প্রসাদের সঙ্গে 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবতীর পরিচয় হয়। পরবর্তীতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত জুন মাসে যুবতীকে নিয়ে উত্তরপ্রদেশের কানপুরে যায় ওই ব্যক্তি। সেখানে কিছুদিন থাকার পর শিলিগুড়ি ফিরে এসে যুবতীকে নিয়ে মাটিগাড়া টুম্বাজোত এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে ব্যক্তি। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে বেশ কয়েকবার সহবাস করে নীরজ। এরপর যুবতী বিয়ের জন্য জোর করলে যুবতীকে মারধরও করে নীরজ। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে যুবতী। এরপরই নীরজের বিরুদ্ধে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুবতী। অভিযোগের ভিত্তিতে নীরজকে গ্রেফতার করে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।